সবাইকে স্বাগতম, আমি আসাদুজ্জামান বিশ্বাস। আজকে আবার এসেছি আপনাদের সম্মুখে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে আরও কিছু আলোচনা করার জন্য। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেসে যে পোস্ট করি সেই পোস্টগুলো আমরা আমাদের যে থিমটা ডেভেলপ করছি সেই থিমে আমরা পোস্ট যেগুলো করা আছে সেগুলোকে ডিসপ্লে করতে চাই। তো সেই কাজ আমরা কিভাবে করব এ বিষয়ে আমি আজকে কিছু আলোচনা করতে চাই। তো এটা করতে গেলে আমাদের অবশ্যই কিছু ওয়ার্ডপ্রেসের কোড লিখতে হবে এবং কিছু ফাংশনস আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। তো আমি প্রথমে আসলে একটু ওয়ার্ডপ্রেসের মধ্যে একটু প্রবেশ করে আগে আমি ওয়ার্ডপ্রেস কতটুকু আমরা থিম ডেভেলপমেন্ট করেছি কী অবস্থায় আছে সেটা আমি একটু দেখে নিচ্ছি। তো মোটামুটিভাবে দেখুন, আমরা এর আগের টিউটোরিয়ালে এই পর্যন্ত করেছিলাম যে মেনু, প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু এগুলো আমরা এনেছিলাম এবং কন্টেন্ট ডিসপ্লে করেছিলাম এবং টাইটেল, কন্টেন্ট, ডেট, পাবলিশ ডেট এগুলো নিয়ে আমরা কিছু কাজ করেছিলাম। তো এখন অ্যাডমিন প্যানেলটা দেখছি, অ্যাডমিন প্যানেলে আমরা প্রবেশ করলাম এবং আগে দেখে নিই কতটুকু হয়েছে, তারপরে আমরা কাজ শুরু করি। দেখুন আমাদের থিমটা অ্যাডমিন প্যানেলে কী অবস্থায় আছে আমরা দেখছি, ঠিক আছে। তো এখানে দেখুন আমাদের মেনু পর্যন্ত আমরা করেছিলাম, মেনু ফিচারটাকে আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা দেখুন যে এখানে ইন্ডেক্স ডট পিএইচপি পেজে আমরা কিছু লিখেছিলাম, দিস ইজ আওয়ার ফার্স্ট পেজ, এই লেখাটা তো আমরা এখন রাখবো না, এই লেখাটাকে সরিয়ে দিয়ে আমরা ওই লেখার জায়গাতে আমাদের ওয়ার্ডপ্রেসে যে পোস্টগুলো আমরা করেছি সেই পোস্টগুলোকে আমরা ডিসপ্লে করবো। এটা করতে গেলে একটা মেথড আমাদের প্রয়োজন পড়বে, ফাংশন, সেটার নাম হচ্ছে হ্যাভ আন্ডার স্কোর পোস্ট। এই ফাংশনটি আপনার চেক করে যে আমাদের কোনো পোস্ট আছে নাকি, অর্থাৎ কোনো পোস্ট আমরা তৈরি করেছি নাকি বা ওয়ার্ডপ্রেসে আছে নাকি। যদি থেকে থাকে তবে ইনি ফলাফল হিসেবে আমাদেরকে ট্রু প্রদান করে, এবং যদি কোনো পোস্ট আপনার না থেকে থাকে তবে সেক্ষেত্রে এই ফাংশনটি ফলাফল হিসেবে আমাদেরকে মিথ্যা প্রদান করে। তো এই ফাংশনটি আমাদেরকে আমরা ব্যবহার করব, কারণ যদি পোস্ট থেকে থাকে তবেই সেই পোস্টগুলোকে আমরা দেখাবো আউটপুটে, আর পোস্ট না থাকলে তো দেখানোর কিছু নাই। তো এই কারণে আমরা একটা ইফ স্টেটমেন্ট ব্যবহার করছি চেক করার জন্য যে কোনো পোস্ট আছে নাকি। এ কারণে ইফ স্টেটমেন্টের মধ্যে এই হ্যাভ আন্ডার স্কোর পোস্ট এই ফাংশনটি আমরা ব্যবহার করেছি, এবং এই ফাংশনটি যদি ফলাফল হিসাবে আমাদেরকে ট্রু দেয়, অর্থাৎ সত্য দেয়, মানে পোস্ট আছে, তবে সেক্ষেত্রে আমরা এই ইফ স্টেটমেন্টের মধ্যে যে কোডগুলো লিখব সেই কোডগুলো এক্সিকিউট হবে, তাছাড়া হবে না। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আসলে আমাদের তো পোস্ট, একাধিক পোস্ট আমাদের থাকতে পারে, এবং সেক্ষেত্রে আমরা অবশ্যই যেটা ব্যবহার করব সেটা হচ্ছে একটা লুপ আমাদের ব্যবহার করতে হবে, যেন আমরা প্রতিটা পোস্টকে নিয়েই কাজ করতে পারি, অর্থাৎ প্রতিটা পোস্টকেই যেন আমরা আউটপুটে দেখাতে পারি। তো ওয়াইল লুপ যদি আমরা একটা এখানে ব্যবহার করছি, এই লুপটি একদম প্রথম পোস্ট থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত সবকটা পোস্ট নিয়ে আমাদের কাজ শেষ না হবে, অর্থাৎ আউটপুটে দেখানো শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত এই লুপটি চলতেই থাকে। এখন এই লুপেও কিন্তু আমরা এই ফাংশনটি ব্যবহার করব, হ্যাভ আন্ডার স্কোর পোস্ট, কারণ প্রতি আবর্তন শেষে এই লুপটি চেক করবে যে আরও পোস্ট আছে নাকি, অর্থাৎ একটা করে একটা পোস্ট নিল, সেটাকে আউটপুটে দেখালো, তারপরে আবার সে চেক করবে যে এর পরে কোনো পোস্ট আছে নাকি, থাকলে সেটাকে নিয়ে আবার আউটপুটে দেখাবে। এভাবে ইনি কাজ চালাতে থাকবে যতক্ষণ পর্যন্ত সবকটা পোস্টকে নিয়ে কাজ শেষ না হয়। এখন
এই লুপটি একটি একটি করে পোস্ট নেবে এবং নিয়ে দা আন্ডার স্কোর পোস্ট নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটি প্রতিটা পোস্টকে ধারণ করবে, রেখে দেবে। যে পোস্টটাকে নিয়ে আমরা বর্তমানে কারেন্ট অর্থাৎ বর্তমানে আমরা যে পোস্টটাকে নিয়ে কাজ করছি সেটা হচ্ছে দা আন্ডার স্কোর পোস্ট, ঠিক আছে? অর্থাৎ এটা ছাড়া কিন্তু আপনার এই ফাংশনটি ছাড়া কাজ করা সম্ভব নয়, এই কারণে কারণ এই ফাংশনটি কারেন্ট যে পোস্ট, যে পোস্টটাকে নিয়ে এই লুপ বর্তমানে কাজ করছে সেটাকে এই ফাংশনটি ধারণ করে রাখে। কাজেই এটা অত্যন্ত জরুরি এই লুপের মধ্যে, ঠিক আছে? এখন এই পোস্ট থেকে যে পোস্টটাকে নিয়ে বর্তমানে এই লুপটি কাজ করছে সেই পোস্টের টাইটেল আমরা জানতে চাই, এবং টাইটেল জানার জন্য আমরা এই দি আন্ডার স্কোর টাইটেল এই ফাংশনটি ব্যবহার করব। এখন একটু সেভ করে আমরা দেখে নিই যে আমাদের কোনো ভুলটি আছে নাকি। রিফ্রেশ দিলাম এবং আমরা ভুল পেলাম, অবশ্যই কিছু ভুল আছে। আমি যেটা দেখতে পাচ্ছি এন্ড ওয়াইলের মাঝখানে ফাঁক দিয়েছি, সেটা ভুল। এন্ড ইফের মাঝখানেও দেখতে পাচ্ছি ফাঁক দিয়েছি, সেটা ভুল, ফাঁকটা হবে না। এবং ওখানে কলন দা পোস্টের পরে বাই মিস্টেক কলন দিয়েছি, সেমি কলন হবে। এবং এন্ড ওয়াইলের এই ফাঁকগুলো সরিয়ে দিই, এখন আশা করি কোনো ভুল নেই। সেট করে আমি আউটপুটে যাই, রিফ্রেশ মারি, দেখুন পেয়ে গেছি। কিন্তু আমি যে পোস্টটা আমি একটাই পোস্ট করেছি এবং সেই পোস্টের টাইটেলটাকে আমি এখানে দেখতে পাচ্ছি, তার মানে আমার কাজ হয়ে গেছে। তো পোস্টটাকে আমি দেখাই আপনাদের, এই দেখুন এই যে পোস্টে আসলাম, এনার টাইটেল কিন্তু এটি, তার মানে আমার কোড ভালোভাবে কাজ করছে, ঠিক আছে? এখন এই শুধুমাত্র টাইটেল নয়, তবে আরও কিছু দেখাতে চাই, মানে পোস্টের আরও কিছু জিনিস আছে, যেমন কন্টেন্ট আছে, সেই পোস্টটা কখন করা হয়েছে সেটি আছে, এরকম কয়েকটি জিনিস আমরা দেখাতে চাই পোস্টের। তো এখন টাইটেল নিয়ে কাজ হয়ে গেল, টাইটেলের পরে আমরা এখন যেখানে যাব সেটা হচ্ছে যে কন্টেন্ট, তারপরে পাবলিশ অ্যাড, কখন এটা পাবলিশ করা হয়েছে, কোন সময়ে, কয়টার সময়ে, এবং কোন তারিখে, কোন বছরে, কোন মাসে, এ সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরব, ঠিক আছে? তো দা পোস্ট নিয়ে তো আমি ইতিপূর্বে কথা বলেছি এবং দা টাইটেল, এই দুটো মেথড কেন ব্যবহৃত হয় এ নিয়েও আমি আলোচনা করেছি। তো এখন আমি এই দুটো ছাড়া যে আরও যে বিষয়গুলো আছে সেগুলো আমি তুলে ধরব, ঠিক আছে? এখন দেখুন যে আমি চাচ্ছিলাম যেটা সেটা হচ্ছে যে টাইটেলটাতে আমি কিছু HTML ট্যাগ ব্যবহার করতে চাই, যেন এটা একটু একটু যদি ভালোভাবে দেখা যায়। যেমন আমি টাইটেলটাকে যদি H2 নামক HTML ট্যাগের মধ্যে রেখে দিই তাহলে একটু এই টাইটেলকে একটু বড় আকারে দেখা যাবে। তো আমি এই কারণে এখানে এই টাইটেলটাকে H2 ট্যাগের মধ্যে, HTML ট্যাগের মধ্যে রেখে দিলাম, রাইট? এখন টেস্ট করি কেমন আসছে। দেখুন আগের চাইতে কিন্তু ইনি একটু বড় আকারে, একটু মোটাসোটা আকারে এসেছে, এক নজরে টাইটেলটা এখন আমাদের চোখে পড়ছে। বেশ, এখন যেটা করব সেটা হচ্ছে যে শুধু টাইটেল নয়, আমি এখন আমার এই পোস্টে যে কন্টেন্ট আছে অর্থাৎ যে বিষয়টা আমি লিখেছি ওখানে সেটা দেখাবো। এই কারণে আমি দা আন্ডার স্কোর কন্টেন্ট নামে ফাংশন আছে, যে ফাংশনটি পোস্টের কন্টেন্টকে আউটপুটে দেখায়। কন্টেন্ট মানে ডিসক্রিপশনে, পোস্টের ডিসক্রিপশনে যে আমরা বড় আকারে একটা বিষয় সম্পর্কে লিখি সেটাকে আমরা বলে থাকি পোস্টের কন্টেন্ট, ঠিক আছে? এবং সেই কন্টেন্ট পাওয়ার জন্য আমি এই ফাংশনটি ব্যবহার করেছি দা আন্ডার স্কোর কন্টেন্ট, এবং আমি চাচ্ছি যে কন্টেন্ট একটা পৃথক প্যারাগ্রাফের মধ্যে থাকুক, তাই পিটাকে মধ্যে দিয়েছি। দেখুন আমি যে কন্টেন্ট দিয়েছি সেটা কিন্তু এসে গেছে,
পোস্টের কন্টেন্ট হিসেবে আমি দেখুন দেখাচ্ছি অ্যাডমিন প্যানেলে গিয়ে যে এখানে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটাকেই কিন্তু আমরা আউটপুটে পেয়ে গেছি। তার মানে এই একটি ফাংশন বি আন্ডার স্কোর কন্টেন্ট ইনি আমাদেরকে পুরো পোস্টের যে কন্টেন্ট সেটাকে দেখিয়ে দেবে। ঠিক আছে, তাহলে কন্টেন্ট নিয়ে আমাদের কাজ হয়ে গেল। এখন আমি আরেকটা জিনিস এখানে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যেটা একটু আগেও বলেছি যে পাবলিশ ডেট, অর্থাৎ কখন কোন দিনে কোন তারিখে কোন মাসে কয়টার সময় আমাদের এই পোস্টটি করা হয়েছে সেটাও আমি দেখাতে চাই। তো সেটা দেখানোর জন্য একটা ফাংশন আমরা ব্যবহার করি, দি দা আন্ডার স্কোর টাইম। দেখুন এই ফাংশনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা সময় আমরা পেয়ে যাচ্ছি যে 4:54 AM, মানে এই সময়টাতে এই পোস্টটি আমরা পাবলিশ করেছি। তো এখন যদি আপনি অ্যাডমিন প্যানেলে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই তথ্যটি। দেখুন যে এই তথ্যটি আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, অ্যাডমিন প্যানেল থেকে আসলে যেটা আছে সেটাই কিন্তু আমাদের আউটপুটে এনেছে। তো সময় পেলাম, কিন্তু এখানে তো আমাদের মাস কোনটা ছিল, দিন কোনটা ছিল, বছর কোনটা ছিল এটা কিন্তু আমরা এখনো দেখাতে পারিনি। তো এটা দেখাতে গেলে আমরা কি করব সেটা আমি এখন দেখাবো, যে যদি দিন চাই, মাস চাই, বছর চাই যে কখন এটা পাবলিশ হয়েছে, তাহলে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে FY, FJ, Y। ঠিক আছে, তো এটা লিখলে কি হয়, এফ কি, জে কি, ওয়াই কি এখন দেখতে পাবো। দেন এফ মানে হচ্ছে মাস, জে মানে হচ্ছে দিন, এবং ওয়াই মানে হচ্ছে ইয়ার। দেখুন আমরা কিন্তু পেয়ে গেছি যে কখন কবে এটা পাবলিশ হয়েছে, এবং অ্যাডমিন প্যানেলে যেটা আছে যে তথ্যটা আছে পাবলিশ অন নিয়ে সেই তথ্যটাই কিন্তু আমরা আউটপুটে পেয়ে গেছি। রাইট, তাহলে দিন পেলাম, মাস পেলাম, বছর পেলাম, কিন্তু কয়টার সময় সেটা তো আমরা এখনো পাইনি। তো এখন সেটা করার জন্য আমাদের দা টাইম ফাংশনের প্যারামিটার হিসাবে কিছু ভ্যালু উল্লেখ করতে হবে, যেগুলো উল্লেখ করলে আমাদের এই PHP বা ওয়ার্ডপ্রেস বুঝতে পারে যে এখানে কি দেখাতে হবে। যেমন জি লিখেছি, কলন লিখেছি, আই লিখেছি, তারপরে এ লিখেছি। তো দেখুন এটা লেখার ফলে আমাদের ফলাফলে আমরা কি পাচ্ছি, এটাকে আমি এখন সেভ করে আউটপুটে চলে যাব, এবং আউটপুটে চলে গেলে আপনারা দেখতে পাবেন যে এই প্যারামিটার হিসেবে ভ্যালু লেখার কারণে কি পেলাম। এখানে দেখুন যে আমরা কিন্তু সময় পেয়ে গেছি যে 4:54 AM। রাইট, এই ভ্যালুগুলো ব্যবহার করলে জি কলন আই এবং কোমা এ, আমার কোমাটা সরিয়ে দেওয়া উচিত, কারণ এম পিএম এর মাঝখানে আসলে কোমা থাকে না। রাইট, তাই এখানে সরিয়ে দেবো একটু পরে। তার আগে কিছু লিখে নিই, কিছু টেক্সট লিখে নিই, যেন আমরা বুঝতে পারি যে এখানে কিসের সময় নিয়ে কথা বলা হচ্ছে, পোস্টেড হওয়া, আর অ্যাড লাগিয়ে দিই। ঠিক আছে, তো এখন আমি সেভ করবো এবং আউটপুটে যাব। দেখুন আমরা কিন্তু পেয়ে গেছি এই স্ট্রিংটা, পোস্টেড অন এত, অ্যাট এত। ঠিক আছে, কিন্তু কোমাটা আমি দেখতে পাচ্ছি, এখন এই কোমাটাকে আমি সরিয়ে দেবো, কারণ সময়ের পরে এম পিএম এর মাঝখানে আসলে কোমাটা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, আমি এটাকে সরিয়ে দিলাম, একটু ফাঁক দিলাম, সেভ দেবো। এখন আউটপুটে গিয়ে দেখবো, দেখুন এখন এই কোমাটা সরে গেছে। তাহলে এখানে দেখুন, এতক্ষণ যে আলোচনা করলাম সেটা হচ্ছে যে এই যে পোস্টগুলোকে কীভাবে আমরা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে এনে আমাদের থিমে আমরা দেখাবো সেই বিষয়টা কিন্তু আমরা এখানে ডিসকাস করেছি, এবং কয়েকটা ফাংশনস আমরা ওয়ার্ডপ্রেসের ব্যবহার করেছি বিল্ট ইন, যে ফাংশনগুলোর মাধ্যমে আমরা এই কাজগুলো করেছি। হ্যাভ আন্ডার স্কোর পোস্ট, দা আন্ডার স্কোর পোস্ট, দা আন্ডার স্কোর টাইটেল, দা আন্ডার স্কোর টাইম, দা আন্ডার স্কোর কন্টেন্ট, এরকম কিছু ফাংশন ওয়ার্ডপ্রেস আমাদেরকে বানিয়ে দিয়েছে, এবং সেই ফাংশনগুলোর সহায়তায় আমরা যে কোনো অ্যাডমিন প্যানেলে বানানো যে কোনো পোস্টকে
আমরা আমাদের ফ্রন্ট এন্ডে অর্থাৎ ইন্ডেক্স পেজে সেগুলোকে আমরা দেখাতে পারি। এখন আরেকটা জিনিস আমি দেখিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা আমাদের বর্তমানে আমরা কি কি অবস্থায় আছি, যে যেগুলো যে পোস্টগুলো আমরা করছি সেগুলোই কিন্তু ফ্রন্ট পেজে আসছে। তো আমি এখন চাচ্ছি যে ফ্রন্ট পেজ হিসেবে হোম নামে আমি একটা পৃথক পেজ তৈরি করব এবং পরে সেই পেজটাতে আমরা আমাদের ইচ্ছা মতো সাজাবো, সেটাকে ফ্রন্ট পেজ হিসেবে ব্যবহার করব। এবং ব্লগ নামে একটা পেজ আমি বানাবো, যে পেজটা আপনার ব্লগগুলোকে দেখায়। ঠিক আছে, তো হোম পেজ বানিয়েছি, এটাকে এখনও আমি মেনুতে লাগাইনি। বিধায় মেনুতে আমি আসলাম এবং প্রাইমারি মেনুতে এই হোম পেজটাকে আমি সংযোগ করতে চাই, তাই এটাকে সিলেক্ট করে নিলাম। হোমকে ক্লিক করলাম, অ্যাড টু মেনু বাটনে ক্লিক করলাম, দেখুন হোম চলে এসেছে। এটাকে আমি সবার উপরে রাখতে চাই, তাই টেনে উপরে নিয়ে এলাম। তারপরে সেভ মেনুতে এখন ক্লিক করে দেব, ক্লিক করলে এই মেনুটা এখন আমাদের সেভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে মেনু বানানো হয়ে গেলে টেস্ট করে দেখি, দেখুন রিফ্রেশ মারলাম এবং হোম কিন্তু এসে হাজির। এখন এই হোমটাকে আমি আপনার একদম ফ্রন্ট পেজ হিসাবে ব্যবহার করতে চাই, রাইট? তাহলে এটা করার উপায় আছে, সেই উপায়টা হচ্ছে যে সেটিংসে গিয়ে আমাদের কিছু পরিবর্তন করতে হয়। ঠিক আছে, সেটিংসে এখন যাচ্ছি, দেখুন দেখাচ্ছি, রিডিংয়ে ক্লিক করলাম। রিডিংয়ে ক্লিক করে আমাদের এই ইওর লেটেস্ট পোস্টটাকে আমরা বাদ দিয়ে আমরা স্ট্যাটিক পেজকে সিলেক্ট করবো। হোম পেজ হিসাবে আমি হোমকে বলে দিলাম এবং পোস্ট পেজ হিসাবে আমি ব্লক পেজকে বলে দিলাম। তো এখন আমি একটু বানাইনি, সেহেতু এখন আমি সেট করলাম না, দেখুন রিফ্রেশ দিই। এখন কিন্তু আপনার বাই ডিফল্ট আর পোস্টগুলো আসছে না, হোম পেজটাই কিন্তু আসছে, মানে প্রথম কাজটা আমার হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে অ্যাডমিন প্যানেলে গিয়ে আমি ব্লগ নামে একটা পেজ তৈরি করব। ঠিক আছে, এবং মেনুতে গিয়ে আমি সেই পেজটাকে ঝুলিয়ে দেব এবং তারপরে সেটিংয়ে গিয়ে আমি সেট করে দেব যে আমার এই ব্লগ পেজটাই হচ্ছে ব্লগগুলোকে রিপ্রেজেন্ট করার পেজ। ঠিক আছে, তাই আমি দেখুন সেটিংয়ে গিয়েছি, এখন কিন্তু পোস্ট পেজে বলে দিচ্ছি যে ভাই পোস্টগুলো এই ব্লগ নামক ব্লগ পেজে আসবে। ঠিক আছে, কিন্তু ব্লগ পেজটাকে তো আমি এখনও মেনুতে লাগাইনি, রাইট? তো মেনুতে না লাগালে তো আমি এটাকে পাবো না, মেনুতে না পেলে তো ব্যবহারও করতে পারবো না। ঠিক আছে, এই কারণে এখন আমি অ্যাডমিন প্যানেলের মেনুতে যাব এবং মেনুতে গিয়ে আমি আমাদের এই ব্লগ পেজটাকে লাগিয়ে দেব। প্রাইমারিতেই লাগাই, অ্যাড টু মেনুতে ক্লিক করলাম, ব্লগ সিলেক্ট করে দেখুন ব্লগ এসে গেছে। এটাকে হোমের পরে আমি রাখবো, বিধায় টেনে উপরে নিয়ে গেলাম। এখন আমি সেভ মেনুতে ক্লিক করে মেনুটাকে সেভ করে দিলাম। এখন যদি আমি রিফ্রেশ মারি, দেখুন ব্লগ কিন্তু এসে গেছে, ব্লগে ক্লিক করলে আমার পোস্টগুলোকেও দেখা যাবে। এভাবে আমি ভিন্ন একটা পেজ তৈরি করে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস আমাদেরকে যেটা দেয় যে পোস্ট পেজটাই হয় ফ্রন্ট পেজ বা ইন্ডেক্স পেজে আসে, তো সেই কনফিগুরেশনটি কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, নিজেরা একটা পেজকে হোম পেজ বা ফ্রন্ট পেজ হিসাবে ব্যবহার করতে পারি এবং পোস্টগুলোকে অন্য একটা পেজে আমরা প্রদর্শন করতে পারি। তো আশা রাখি আপনারা আজকে পর্যন্তই, তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বিষয় নিয়ে এখন কথা বলছি। তো আজকে এই